এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যে আশঙ্কা করা হচ্ছিল ঠিক সেটাই কি তাহলে সত্যি হতে চলেছে? যে আশঙ্কা করছিল শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি, যে বিভিন্ন স্ট্রং রুমে আইপ্যাকের ছেলেরা ইভিএম মেশিন পাল্টানোর চেষ্টা করতে পারে, সেই আশঙ্কাই কি শেষমেশ সত্যি হতে যাচ্ছিল তমলুকে? যাতে কার্যত চোখ কপালে উঠছে রাজ্যবাসীর, তমলুকের কিছু আইপ্যাকের কর্মী যাদের হাতে ছিল ওয়াকি টকি অর্থাৎ ওয়্যারলেস ফোন, স্ট্রং রুমের পাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল তারা, গ্রামবাসীদের নজরে পড়েছিল বিষয়টি, খবর চলে যায় বিজেপি কর্মী সমর্থকদের কাছে। পাশের গ্রাম থেকে বিজেপি কর্মী সমর্থকরা এসে ঘিরে ধরে আইপ্যাকের ওই সমস্ত কর্মীদের, শুরু হয় হই হট্টগোল। গভীর রাতের এই মারাত্মক ঘটনা সঙ্গে সঙ্গে খবর যায় তমলুক থানায়, তমলুক থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে শেষমেশ পরিস্থিতি সামাল দেয়। তবে ওই তৃণমূলের আইপ্যাকের কর্মীদের গ্রেপ্তার করেনি তমলুক থানার পুলিশ, তা নিয়েও চাপানউতোর শুরু হয় বিজেপি তৃণমূলের মধ্যে। শেষমেশ অভিজিৎ গাঙ্গুলির সমর্থিত বিজেপি কর্মী সমর্থকরা, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী সমর্থিত বিজেপি কর্মী সমর্থকরা কার্যত কেলিয়ে ওই এলাকা ছাড়া করে আইপ্যাক এবং তৃণমূল কর্মীদের। যে আশঙ্কা করা হচ্ছিল, যে আশঙ্কা করছিল শুভেন্দু অধিকারীরা, যেহেতু শাসক দল ক্ষমতায় রয়েছে তাই তারা যে কোনো সময় ইভিএম পরিবর্তন করতে পারে। বিগত দিনেও নাকি 40-50টি কেন্দ্রে আইপ্যাকের ছেলেরা এইভাবে ইভিএম পাল্টেছিল, যা শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই জানিয়ে রেখেছেন। সেই নিয়ে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী আজকে এক প্রস্থ আলোচনা সেরে নিয়েছেন। তার মাঝেই গতকালকে রাত্রের এই ঘটনায় কার্যত টনক নড়ে যায় রাজ্যে, শেষ পর্যন্ত কিন্তু আইপ্যাকের কর্মী সমর্থকরা এলাকা ছাড়তে বাধ্য হয়।